হ্যালো বন্ধুরা শুভ বড়দিন দিন কেমন আছেন সকলে আমি কালকে কিছু কেক বানিয়েছিলাম তার মধ্যে দুটো কাপ কেক ছিল আমার আগের ভিডিওতে এই কেকের রেসিপি সহ সব কিছু দেওয়া আছে দেখে নিতে পারবেন এটা হচ্ছে সেই স্ট্রবেরি কেক এবং ডিম ছাড়া কেক আর আমার সঙ্গে দুটো কাপ কেক ছিল একটা কাপ কেক খাওয়া হয়ে গেছে আর কেকটাও কেটে কেটে খাওয়া হয়ে গেছে এখন অল্পই আছে এইটা হচ্ছে সেই গোটা কেকটা যেটা কালকে করেছিলাম আর কি এই যে দেখুন মানে এটা করে কাটা হয়ে খাওয়া হয়ে গেছে আর এটা আর একটা কাপ কেক রয়েছে আমি এই কাপকেকটাকে পেছন থেকে খুলে আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা সুন্দর মানে কালারটা এসছে আর কি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে পেছনের দিকটা ওপেন করেছি দেখুন খুব সুন্দর একটা হালকা ডার্কনেস কালার এসছে আর এটা ভেতরটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন এটা ডিম ছাড়া কেক কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে অনেকে মনে করেন যে ডিম দিলেই বোধ বেশি স্পঞ্জি হয় তা কিন্তু নয় নিরামিষ কেকও যদি খুব ভালো করে আপনারা বেক করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর খেতে অসাধারণ পুরো দোকানের মতো খেতে হয়েছে খুবই সফট খুবই স্পঞ্জি আর এটা একটা স্লাইজ রাখা রয়েছে কেটে এটা আর একজনের জন্য রাখা হয়েছে সেটা একটু পরেই দেখতে পাবেন আপনারা দেখুন এবার কেক খাওয়া হচ্ছে বড়দিনের কেক আজকে বড়দিন সেলিব্রেশন হচ্ছে কি সুন্দর কেক খাওয়া হচ্ছে বাড়িতে হাতে তৈরি করা কেক খাওয়ার একটা আলাদা মজা বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন আর শেয়ার করবেন আর অনেক অনেক এনজয় করুন থ্যাংক ইউ